আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, পশ্চিমা যুদ্ধ বিমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি ইউক্রেন। ইহুদিবাদী ইসরায়েলকে শান্তিতে থাকতে দেব না বলছে হামাস। ইউক্রেন ইস্যুতে সমস্যা হল ন্যাটো সম্প্রসারণ, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। এদিকে ভারত সরকার সেনাবাহিনীকে প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে বলছে সেলিম মোহাম্মদ। সর্বশেষ জানিয়ে দেব, বিজেপি আগুন নিয়ে খেলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করলে আমরা বসে ঘরে খেলা দেখব না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। পশ্চিমা যুদ্ধ বিমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি ইউক্রেন, পশ্চিমা উন্নত অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের ইচ্ছার বিষয়টি নিয়ে কখনোই রাগঢাক রাখেনি ইউক্রেন। বারবারই জানিয়েছে তারা পশ্চিমা অস্ত্র নিয়ে নিজের পুরনো ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে চায়। মিগ-29, সু-27 এবং সু-25 এর মতো সোভিয়েত যুগের বিমানের বদলে আধুনিক পশ্চিমা যুদ্ধ বিমানও নিজের সামরিক বাহিনীতে যোগ করতে চায় কিয়েভ। যদিও ইউক্রেনের পাইলটরা রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে, তবে পশ্চিমা বিমানে তারা আরো সক্ষমতা অর্জন করবে। ইউক্রেনের যুদ্ধ বিমান মিগ-29 পুরনো হয়ে যাচ্ছে, এর যন্ত্রাংশ দুষ্প্রাপ্য এবং F-16 এর সঙ্গে তাল মেলাতে পারে না এই যুদ্ধ বিমান। ফুলক্রামে ফায়ার অ্যান্ড ফোরগেট, সক্রিয় রাডার হোমিং ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে। অন্যদিকে রাশিয়ান SU-35S বিওল্ড ভিজুয়াল রেঞ্জ লড়াইয়ের জন্য আদর্শ, সেই তুলনায় F-16S BVR-এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আর কার্যকর রাডার রয়েছে। আকাশ থেকে স্থল আক্রমণেও তারা সমানভাবে সক্ষম। এখন প্রশ্ন উঠতে পারে, পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য করছেই, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা আসলে সময়ের। এসব বিমান চালানোর ব্যাপারে একজন মার্কিন পাইলটকে প্রশিক্ষণ দিতে চায় 4 বছর থেকে 6 মাস সময় লাগে। ইউক্রেনীয় পাইলটদের যে কোনো প্রশিক্ষণ দেশের বাইরে নিতে হবে। যুদ্ধরত অবস্থায় দেশের বাইরে যাওয়া মানে দক্ষ জনবলকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে দেওয়া। তারপর আসে এসব আধুনিক বিমান সরবরাহের প্রশ্ন। কোন ন্যাটো দেশ যুদ্ধ বিমান পাঠাতে পারে, কিন্তু তারপরেও সেই বিমানগুলোকে ঠিকমতো কাজে লাগানো জরুরি। এটা প্রাথমিক প্রতিরক্ষা নীতির মধ্যেই পড়ে। এতে সন্দেহ নেই যে ইউক্রেন স্থল এবং আকাশ উভয় ক্ষেত্রেই পশ্চিমা সরবরাহ করা অস্ত্র কাজে লাগাতে পারবে, তবে এর জন্য সময়, পরিকল্পনা এবং সংস্থানও জরুরি। সূত্র BBC। ইহুদিবাদী ইসরায়েলকে শান্তিতে থাকতে দেব না বলছে হামাস, গাজা ভিত্তিক সংগঠনের বিবৃতি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, যতদিন ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের দমন অভিযান ও অপরাধযোগ্য চলবে, ততদিন এই দখলদার সরকার নিজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। গত কয়েকদিন ইসরায়েলি সেনাদের গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করল হামাস। বিবৃতিতে এসব ফিলিস্তিনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলি সেনাদের ভ্রুক্ষেপহীনতা তাদের এবং মানবাধিকারের প্রতি তাদের অশ্রদ্ধা ইত্যাদি কারণে ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিহত করার প্রয়োজন অতীতের যে কোনো সময় বেশি বৃদ্ধি পেয়েছে। গাজাভিত্তিক সংগঠন হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা থেকে পশ্চিম তীরেও প্রতিরোধ সংগ্রাম ছড়িয়ে পড়ার কারণে ইহুদিবাদী ইসরায়েল দিশেহারা হয়ে পড়েছে। তেলাবি ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সাহিস্তা করতে গিয়ে নিজেই বড় ধরনের বিপদের মুখে পড়েছে। এর আগে গতকাল পশ্চিম তীরের কালকিলিয়ায় একজন ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজা ভিত্তিক অপর সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক কর্মকাণ্ড মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত হয়। সূত্র পার্টস টুডে।
ইউক্রেন ইস্যুতে সমস্যা হলো ন্যাটোর সম্প্রসারণ, ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজামা কামেনি বলেছেন, ইউক্রেন ইস্যুতে প্রধান সমস্যা হলো পশ্চিমারা কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই যেখানেই পারছে না সেখানেই ন্যাটোকে সম্প্রসারণের চেষ্টা করছে। আজ রোববার কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ত তোকায়েভের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, আমেরিকা সহ পশ্চিমারা প্রতিনিয়ত পূর্ব ও পশ্চিম এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বলয় বিস্তার এবং দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করছে। আয়াতুল্লাহিল ওজামা খামেনি বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ইরান ও কাজাকিস্তানের উচিত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা আরো জোরদার করা। তিনি আরো বলেন, একজন ইসলামী দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে কাজাক বংশোদ্ভূত ফারাবির অবদান নিয়ে ইরানের হাজার হাজার বছর ধরে গবেষণা ও অধ্যয়ন হচ্ছে। এটা ইরান ও কাজাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা এবং একটি যৌথ কমিটি গঠনের ভিত্তি হতে পারে। আজকের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন। সূত্র পার্টস টুডে। ভারত সরকার সেনাবাহিনীকে প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে বলছে মোহাম্মদ সেলিম। ভারতের পশ্চিমবঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীকে প্রাইভেট সেক্টর করতে চাচ্ছে। দেশে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের বিরুদ্ধে যুবকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ওই প্রকল্পের মধ্যে দিয়ে কম বয়সী ছেলে মেয়েদের বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। তারা বিষয়টা বুঝতে পেরেছে, বর্তমান প্রজন্ম অনেক বেশি ভালো বোঝে, সেজন্য তারা বুঝে গেছে আগের জেনারেশন ভুল করেছে। ওই সব বুজুর্গি দেখে 2 কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কদিন আগেও 15 লাখ বেকারকে কাজ দেওয়ার কথা বলা হয়েছে। এভাবে নেমে গেছে সংখ্যা, অথচ আমাদের দেশের সবকটা প্রতিষ্ঠানে রিক্ত পদ আছে। পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, শিক্ষকতায় আছে, রেলে আছে। গোটা ঠিকা প্রকল্প চালু করা হয়েছে সরকারের, সেটাকে প্রাইভেট সেক্টরের মতো করে যাচ্ছে। আমাদের সেনাকেও প্রাইভেট সেক্টর করতে হচ্ছে। অন্যদিকে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা প্রয়োগের নিয়োগের বিরুদ্ধে যুবকদের চলমান সহিংস আন্দোলন প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ বলেন, আমাদের বিরোধী দল যারা তারা বিভিন্ন সংস্থাকে এই কাজগুলো করছে, যৌবনের অভাবে ভুগছে, এটি রিইনফোর্সমেন্ট দরকার। নরেন্দ্র মোদীর মনে হয়েছে বলে চালু করে দেওয়া হয়েছে বা বিজেপি সরকারের মনে হয়েছে বলে ওই প্রকল্প চালু করে দেওয়া হয়েছে, তা কিন্তু নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘদিনের আলোচনার উপর ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন। সূত্র পার্টস রোডে। বিজেপি আগুন নিয়ে খেলছে, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মান করলে আমরা বসে দেখব না, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর হুঁশিয়ারি। জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মান করলে আমরা বসে দেখব না, বিজেপি আগুন নিয়ে খেলছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দাল যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আজ কলকাতায় জমিয়াতে ওলামার পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ হয়। আজকের ওই সমাবেশে জমিয়াতের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বিজেপিকে টার্গেট করে বলেন, নবীজিকে কলঙ্কিত করতে চাচ্ছে, বিজেপি আগুন নিয়ে খেলছে। যারা ব্রিটিশের সঙ্গে লড়াই করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা উল্টাপাল্টা কথা বলবে আর আমরা বসে দেখব, এটা হবে না। আমরা আজকে মিছিলের কর্মসূচি রাখেনি, মিছিল ডাকলে কলকাতা স্তব্ধ হয়ে যেত, যত মানুষ এখানে আছেন বাইরে এর থেকে বেশি মানুষ আছে। আমার ধারণা 2 থেকে 2.5 লাখ মানুষ এখানে সমবেত হয়েছেন, এরকম শান্তিপূর্ণ সভা কলকাতা দেখেনি। তিনি বলেন, মূর্খের স্বর্গে বাস করে আর বিজেপির চকলেট খেয়ে নবীজির বিরুদ্ধে কথা বলা যাবে না, এই আঘাতে সমগ্র বিশ্ব অস্থির হয়ে উঠেছে। বিভিন্ন দেশ ওই ঘটনার নিন্দা জানিয়েছে, এটা বিজেপির জন্য লজ্জা, ভারতের জন্য লজ্জা, এদের লজ্জা বলে কিছু নেই। এদের গন্ডারের চামড়া বিজেপির লোকেরা শুনছেন, এত সহজে ছাড় পাবেন না মশাই, ক্ষমা চান এবং আমরা চাচ্ছি শাস্তি পেতে হবে। ভালো করে শুনে নিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, মায়েদের উপরে আঘাত দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করেছো,
তোমরা, আমরা লড়াই করব না, এই লড়াইয়ের উপর থেকেই হবে, ছারখার হয়ে যাবে তোমরা বলেও মন্তব্য করেন জমিয়তের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।